আপনি কি কখনো ভেবে দেখেছেন যে মরুভূমির বালি এবং তুষার বরফের পাহাড়ে নেমে এসেছে বিশাল বড় আকারের বিমান? বিষয়টি কাল্পনিক হলেও সত্য যে এমনই কিছু দেখতে যাচ্ছে গোটা বিশ্ব। উড়োজাহাজের ধারণা পাল্টে দিতে পারে নতুন এই আকাশ যানটি, ফলে বর্তমান বিমান খাত প্রবেশ করবে সম্পূর্ণ এক নতুন যুগে। অবিকল জাহাজের মতো দেখতে বৃহত্তম এই উড়োজাহাজটি বানিয়েছে ব্রিটিশ কোম্পানি হাইব্রিড এয়ার ভেহিকেল। কোম্পানিটি এই উড়োজাহাজের নাম দিয়েছে এয়ারল্যান্ডার 10। বিমানটির ভেতরে চারিদিকে কাচের উপর রাখা সিটে বসেই দেখা যাবে বাইরের অপরূপ সৌন্দর্য দৃশ্য। যাত্রীরা এই বিমানে চড়লে তাদের মনে হবে যেন তারা কোনো ভাসমান জাহাজে ভ্রমণ করছেন। তবে শুধু তাই নয়, থাকছে রেস্টুরেন্টের মতো হোটেল ও এমন বিছানা যাতে শুয়ে শুয়ে পুরো দেশ দেখে ভ্রমণ করার আনন্দ। বিমানটির ভ্রমণের টিকিটের মূল্য হবে সাতের ভেতরে। অতি শীঘ্রই বিশ্বের সব থেকে বড় বিমান হতে যাচ্ছে এটি, এবং এর ডিজাইন এমন ভাবে করা হয়েছে যেখানে 10 টন পণ্য ও 80 থেকে 90 জন যাত্রী একসঙ্গে ভ্রমণ করতে পারবেন। অন্যান্য বিমানের থেকে এই বিমানের উড়ে চলার শব্দও হবে অনেক কম। উড়ন্ত অবস্থায় বিমানটি আকাশে ভেসে থাকতে পারবে টানা 4 দিন। বিমানটির ভেতরের কেবিন বেশ বিলাসবহুল এবং থাকছে 8টি বেডরুম। এছাড়াও যাত্রীরা ভেতরে হাঁটাচলা করে বাহিরের দৃশ্য দেখতে পারবে বিমান উড়ন্ত অবস্থাতেও। বিমানটির লম্বায় প্রায় 93 মিটার। একাধারে বিমানটি এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মতো কাজ করবে। বিশ্বের সব থেকে বড় যাত্রীবাহী বিমানের তুলনায় এই বিমানটি 15 মিটার লম্বা। এই উড়োজাহাজে রয়েছে আধুনিক 4টি ডিজেল ইঞ্জিন এবং এতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় হিলিয়াম। হিলিয়ামের ওজন কম হওয়াতে বিমানটির বালু, মাটি, পানি কিংবা বরফেও ল্যান্ড করতে সক্ষম, যার ফলে ভ্রমণ পিপাসুদের এটি হতে যাচ্ছে বাড়তি আকর্ষণ। তো এয়ারল্যান্ডার 10 উড়োজাহাজটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম রোমাঞ্চ, ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আবিষ্কারের দুনিয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।